নমস্কার বন্ধুরা, ডিপি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চিচিঙ্গা তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি, তো আজকে আমি চিচিঙ্গার একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 500 গ্রাম পরিমাণে চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে প্রথমে খুব ভালোভাবে একটা পিএলের সাহায্যে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। চিচিঙ্গা নেওয়ার সময় অবশ্যই আপনারা একটু ফ্রেশ চিচিঙ্গা নেওয়ার চেষ্টা করুন, এতে করে স্বাদগুলো খুব ভালো হয়। এখানে আমার সব চিচিঙ্গার ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি প্রথমে এগুলোকে রাউন্ড করে কেটে নেব। তো এইভাবে রাউন্ড করে কেটে নেওয়ার পরে এইবারে একটা চপারের সাহায্যে মাঝখান থেকে কেটে দেবো। তো এতে করে কী হবে, চিচিঙ্গাটা খুব ভালোভাবে খুব সহজে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটা কড়াইতে একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম, গরম হয়ে গেছে। এবং 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করলাম। হালকা নাড়াচাড়ার পরে এই যে চিচিঙ্গাগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করার সময় কিন্তু হাই হিটে দিলে হবে না, নাড়াচাড়া করার সময় আপনাদেরকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তো এবারে সামান্য পরিমাণে একটু নুন দিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করলাম। নুন দিলাম বন্ধুরা কারণ নুন দিলে সবজি সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চাপা দিয়ে রেখেছিলাম চিচিঙ্গাটা, দেখুন চিচিঙ্গা থেকে কত পরিমাণে জল বেরিয়েছে। তো এইবারে আমরা কি করব, এবারে আমি এখানে 1 মুঠো মুসুর ডাল জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটা এবার চিচিঙ্গার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাকে ওর মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এবারে আমি ওর মধ্যে অল্প পরিমাণে জল, খুব বেশি পরিমাণে জল নয় কিন্তু বন্ধুরা, একদম গায়ে মাখা মাখা জল দিতে হবে যাতে ডালটা সিদ্ধ হয়। দিয়ে চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থা কিন্তু আমি এখনও হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি। তো সবজি সিদ্ধ করার সময় যদি হলুদ দেওয়া হয় তাহলে সবজিটা সিদ্ধ হতে অনেক দেরি হয়, তাই আমি সবজি সিদ্ধ হওয়ার পরেই দিলাম। তো এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো 2 চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। তো এখানে এগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পরে এবারে আমরা কী করব, মেশানোর পরে এবারে আমরা দেবো সামান্য পরিমাণে চিনি, 2 টেবিল স্পুন চিনি। তো চিনি দিলে যে রান্নাটার স্বাদ কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটাকে বাদ দিয়ে দিতে পারে, আর যারা পছন্দ করেন তারা নিজেদের পছন্দ মতো দেবেন। তো চিনি দেওয়ার পরে আমি কিন্তু এখানে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে কাঁচা ভাবটা উড়ে যাবে। সরষে দিলে 2টো কাঁচা লঙ্কা। তো রেডি আমার চিচিঙ্গে ডালের একটা মজাদার সবজি। তো বন্ধুরা এটা কিন্তু খেতে সব কিছুর সাথেই ভালো লাগে। প্লিজ প্লিজ ভিডিওটা